সেখানে চিত্রদুর্গে পুলিশের জালে ছয় বাংলাদেশে এবং ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যে জিজ্ঞাসাবাদের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যার মধ্যে কলকাতা যোগ পাওয়া গিয়েছে। কলকাতা থেকে জাল আধার কার্ড এবং নথি সংগ্রহ, পশ্চিমবঙ্গে প্রবেশের পর তারা কলকাতায় আসে এবং সেই কলকাতাতে আসবার পরই আধার কার্ড সংগ্রহ করে, জাল নথি সংগ্রহ করে, এমনটাই তথ্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সামনে উঠে আসছে। আর এই অনুপ্রবেশ নিয়েই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছিলেন, অমিত শাহ সেই বক্তব্য আপনাদের সামনে রাখি। ঝাড়খণ্ড কে অন্দর জো হো রহি হে, বাংলাদেশী ঘুসপেটিয়ে আ রহে হে, উনসে আপ সহমত হো ক্যা? জোর সে বলো সহমত হো। মে আজ কে কর জাতা হুঁ, ইয়াহাঁ সে বিধায়ক হে কল্পনা জি, কল্পনা জি আপকে পতি কে নাক কে তলে আদিবাসীয় কি ওবিসি কি আবাদি কম হো রহি হে, ক্যুকি ঘুসপেটিয়ে আ রহে হে, মগর আপকো ইসমে ভোট ব্যাঙ্ক দিখাই পড়তি হে। ঝাড়খণ্ড কি মহিলাও কি উনকে সাথ দূসরি তীসরি চৌথি শাদি করতে হে ওর উসকি সম্পত্তি হড়প লেতে হে। ঝাড়খণ্ড বালো চিন্তা মত করো, মে বাদা করতা হুঁ আপকো, এ নরেন্দ্র মোদি জি কা বাদা হে, এক এক ঘুসপেটিয়ে কো চুন চুন কর ঝাড়খণ্ড কে বাহার নিকাল। অর্থাৎ অনুপ্রবেশ যে একটা উদ্বেগের জায়গায় পৌঁছে যাচ্ছে সেই বার্তা কিন্তু আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিয়েছেন, এবং যে করেই হোক না কেন অনুপ্রবেশ রুখতে হবে এই বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গই যেন একটা সেফ জোন, সেফ করিডর হয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে। বিভিন্ন সময় বাংলাদেশে থেকে কোনো রকমের কোনো বৈধ নথি ছাড়াই তারা প্রবেশ করছেন এরাজ্যে, এবং এখানে প্রবেশ করে তারা আধার কার্ড তৈরি করছেন, বিভিন্ন দরকারি নথিপত্র তৈরি করছেন এবং তারপরে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছেন। এবং এই যে তথ্য সামনে আসছে তারই মধ্যে কর্ণাটকের খবর আপনাদের সামনে রাখলাম, যেখানে ৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমরা প্রত্যেকে, একটার পর একটা অনুপ্রবেশের ঘটনা, একটার পর একটা নথি, জাল নথি, আধার কার্ড সংগ্রহ করবার খবর পর্যন্ত সামনে আসছে। না, পরিস্থিতি ভয়ঙ্কর বলে লোককে ভয় পাইয়ে দেওয়ার কোনো কারণ নেই। ধরা পড়েছেন ৫ জন ৬ জন বা হয়তো ৫০০-৬০০ হোক, কিন্তু প্রশ্ন আসছে এরা ঢুকলো কি করে? সীমান্ত রক্ষী বাহিনী কি ঘুমোচ্ছিলেন? কাস্টমস অথরিটি কি ঘুমোচ্ছে? রাজ্য সরকার কি ঘুমোচ্ছে? এই সমস্ত প্রশাসনিক স্তরের চূড়ান্ত ব্যর্থতা এবং এরকম ২-৪ জনকে ধরে সেটাকে নিয়ে পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষের ওপর আক্রমণ, যারা বাংলাদেশি নন কিন্তু ভারতবর্ষে রয়েছেন, এই প্রবণতাটাকেই আমাদের রুখতে হবে। সেদিক থেকে আপনাদের যে প্রচেষ্টা, যারা ধরা পড়ছে তাদের পরিচয়কে সামনে আনা এবং সরকার যাতে বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, সেই চেষ্টাটাই করা উচিত। বিকাশ রঞ্জন বাবু, ফেন্সিং নিয়ে বারংবার বাগবিতণ্ডা সামনে এসেছে, কিন্তু তারপরও এই যে ঘটনাগুলো ঘটছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব নয়? এটা যৌথ দায়িত্ব, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার করছে না বলে কেন্দ্রীয় সরকার হাত গুছিয়ে বসে আছেন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও গাফিলতি, সেটাও পরিষ্কার, এবং কেন্দ্রীয় সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তারা বৈঠক করে শ্বেতপত্র প্রকাশ করুন, কত মানুষ ঢুকেছেন, কিভাবে ঢুকলেন, তাদের আধার কার্ড কিভাবে তৈরি হলো। আধার কার্ড তৈরি করার পেছনে তো কেন্দ্রীয় সরকারি সংস্থার দায়িত্ব আছে, এই সবটাই খুঁজে দেখা দরকার। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি ছিলেন আমাদের সঙ্গে সিপিএম সাংসদ তথা আইনজীবী, এবং একই সঙ্গে আপনাদের সামনে বক্তব্য রাখি শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন, বাংলায় বাড়ছে অনুপ্রবেশ, রাজ্য সরকারের মদতে এই অনুপ্রবেশে বেড়ে চলেছে, এবং বাংলায় অনুপ্রবেশ নিয়ে এবার সরব হয়েছেন তিনি। ভারত বাংলাদেশের ৭২টি জায়গায় কাঁটাতারে বেড়া নেই, কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম যেমনটা, এবং রাজ্য সরকার জমি না দেওয়ায় কাঁটাতারে বেড়া আটকে আছে বলেই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। ৭২টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি, ইভেন ২৩ সালে ফেব্রুয়ারি মাসে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলের যে রিজিওনাল মিটিং ইস্টার্ন জোনের, আমাদের স্টেট হেডকোয়ার্টার নবান্ন তো হয়েছিল, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি সেখানে গিয়েছিলেন,
অমিত শাহজিকে যখন আমরা সিওপ করতে এয়ারপোর্টে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আপনি ওখানে তো গেলেন কি ব্যাপারটা, বললো যে আমি ল্যান্ডের জন্য এসেছি শুভেন্দু, উনি 72টা জায়গায় জমি দিচ্ছেন না। এবং খুব আনফর্চুনেট ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমির জন্য, 72টা জায়গা। আর ওরা বললেই বলে বিএসএফ এর বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহজির দপ্তরের আন্ডারে। আরে জমি দিলে ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে, তুই তো জমি দিচ্ছ না, আনম্যান্ড ওপেন, ওখান দিয়ে সাপ্লাই লাইন হয়ে হু করে ঢুকছে, গোটা দেশ বরবাদ করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।